একটা অদ্ভুত প্রবাদ আছে, মেয়ে চাই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। একটু সহজ করে বলি, সকাল সকাল চায়ের কাপ হাতে আজকের ম্যাট্রিমোনিয়ালে চোখ রাখুন। উচ্চশিক্ষিত চাকুরিরত সুযোগ্য পাত্রের জন্য সৎ অসৎ ফর্সা সুন্দরী চাকুরিরতা পাত্রী অগ্রগণ্য। আপনি ছেলের বিয়ে দেবেন ভাবছেন, আচ্ছা প্রথমেই কি দেখবেন মেয়েটি ফর্সা কিনা, তারপর চাকুরি নাচ গান রান্নাবান্না সেলাই ইত্যাদি ইত্যাদি। গোদা বাংলায় যা দাঁড়ায় সেটা হলো শোপিসের ওপর যেমন প্রাইস ট্যাগ থাকে ওগুলো তেমনি শুভ বিবাহের কোয়ালিফাইং সার্টিফিকেট। বিয়ের পর শুরু হয় ইন্টারভ্যালের পরের অংশ। এতক্ষণ পপকর্ন চিবোতে চিবোতে আপনারা যা যা দেখলেন শুনলেন ভুলে যান। মোদ্দা কথা, বউ চাকরি করলে মাসের শেষে হাতটা একটু ভারী হয়, আর ওইসব নাচ গান ইত্যাদি ইত্যাদি সবই আস্তে আস্তে সিদ্ধ হতে থাকে। রান্নাঘরের হাতা খুন্তি আর গ্যাস ওভেনের চিরাচরিত আগুনে। আচ্ছা, ফুলশয্যার রাত বাদ দিলে এখনো পর্যন্ত সেই মেয়েটির কটা গান আপনি শুনেছেন? ভাবতে হচ্ছে, থাক, পরিসংখ্যান সকলেরই জানা। আসল কথাটি হলো, ভালো বিয়ের জন্য এখনো মেয়েদের রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হতে হয়। Subscribe to his YouTube channel and press the bell icon so that you never miss any update. Yes, it's totally free.